ফেসবুক রিসেন্টলি একটা আপডেট নিয়ে এসেছে, যে আপডেটটা আমাদের খুবই দরকার এবং খুবই প্রয়োজন। আপনি যদি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন, এই আপডেটটা আপনার জানা খুবই দরকার। আপডেটটা হচ্ছে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড আছে, যে অ্যাকাউন্টগুলোর সাথে হয়তোবা আমরা জীবনেও কোনো মেসেজ বা কোনো ধরনের কথা বলি নাই। সো এই অ্যাকাউন্টগুলো আমাদের অ্যাকাউন্টের সাথে অ্যাড থাকার তো কোনো মানেই হয় না। ফেসবুক মনে করে যে অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের পোস্ট করলে ওই পোস্টের মধ্যে লাইক কমেন্ট কিছুই করে না। সেই অ্যাকাউন্টগুলো যদি আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাড থাকে, তাহলে ফেসবুক আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করে দিতে পারে। আপনার অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখার জন্য এখনই ওই ফ্রেন্ডগুলোকে আইডেন্টিফাই করে আনফ্রেন্ড করে দিন। সো সেটাকে আপনি আইডেন্টিফাই করার জন্য আপনার ফেসবুক একটা সেটিংস আলাদাভাবে রেখেছে, নতুন আপডেট এসেছে তাই সেই সেটিংসটা আলাদা করে রেখেছে তারা, যে আপনি ওই ফ্রেন্ডগুলোকে আইডেন্টিফাই করে এক ক্লিকের মাধ্যমে আনফ্রেন্ড করতে পারবেন। সেটা করার জন্য সর্বপ্রথমে ফেসবুকে চলে যেতে হবে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনে ক্লিক করে আপনার প্রোফাইলের টাইমলাইনে চলে আসতে হবে। তারপরে সি অল ফ্রেন্ডস নামে অপশন রয়েছে, এটার উপরে ক্লিক। আপনি দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টের আন্ডারে বা অ্যাকাউন্টের সাথে 1001 জন মানুষ ফ্রেন্ড আছে এখন। সো আমার এই 1001 জনের মধ্যে কতগুলো ফ্রেন্ড আছে যারা কিনা আমার অ্যাকাউন্টের কোনো কাজই আসে না, তাদের সাথে জীবনেও কথা হয় নাই, বা আমি একটা পোস্ট করলে তারা আমার পোস্টের মধ্যে কোনো ধরনের লাভ রিয়েক্ট লাইক কমেন্ট কিছুই করে না। ওই ফ্রেন্ডগুলোকে তো আমার অ্যাকাউন্টের সাথে অ্যাড রাখার কোনো মানেই হয় না। সো ওই ফ্রেন্ডগুলোকে এক ক্লিকে আনফ্রেন্ড করার জন্য ম্যানেজ অপশনে ক্লিক করে এখান থেকে যদি আপনি নো ম্যানুয়াল ফ্রেন্ডস এটার উপরে ক্লিক করেন, দেখবেন যে এখানে আপনার ওই ফ্রেন্ডগুলো চলে আসছে যাদের সাথে বা হচ্ছে যারা আপনি পোস্ট করার পরে আপনার পোস্টের মধ্যে কোনো ধরনের লাইক কমেন্ট কিছুই করে না, সেই ফ্রেন্ডগুলোকে আপনি এখান থেকে একটু আইডেন্টিফাই করতে পারবেন। আপনি এখনই চেক করে দেখেন আপনার ফেসবুকে, আপনি ভিডিওটাকে একটু স্কিপ করে আপনার ফ্রেন্ড লিস্টে গিয়ে দেখেন, দেখবেন সত্যি এরকম ফ্রেন্ড আপনার চলে এসেছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে 93 জন ফ্রেন্ড রয়েছে যারা কিনা আমার এই অ্যাকাউন্টের কোনো কাজই আসে না, এই ফ্রেন্ডগুলোকে আমি আনফ্রেন্ড করব। এই ফ্রেন্ডগুলোকে একটা একটা করে আনফ্রেন্ড করতে পারবেন, অথবা সিলেক্ট মাল্টিপল এই অপশনটার উপরে ক্লিক করে আমি যদি এখানে ডান পাশে যে বক্স লেখাটা রয়েছে এটার উপরে যদি আমি ক্লিক করি, ক্লিক করে যতটা অ্যাকাউন্টকে আমি আনফ্রেন্ড করতে চাচ্ছি প্রত্যেকটা অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে আনফ্রেন্ড অপশনটার উপরে যদি আমি ক্লিক করে দিই, তারপরে আবারও আনফ্রেন্ড, তাহলে কিন্তু আমার এই অ্যাকাউন্ট থেকে ওই আইডিগুলো আনফ্রেন্ড হয়ে যাবে খুব সহজেই। এইভাবে আপনার যে অ্যাকাউন্ট গুলোকে আনফ্রেন্ড করতে মন চায় ওই অ্যাকাউন্ট গুলো সিলেক্ট করে আনফ্রেন্ডে ক্লিক করবেন, সরাসরি তারা আপনার অ্যাকাউন্ট থেকে আনফ্রেন্ড হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।